হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি শীতের দিনগুলো খুব আনন্দ করছো, ঘুরছো, ফিরছো, মজা করছো। সামনেই তো নিউ ইয়ার, তো নতুন বছরে সবার রেজলিউশন কি কমেন্ট করে জানিও। কিন্তু তো বন্ধুরা, এখন আমরা চলেছি সরস মেলা। সবলা মেলার শেষ হতে না হতেই সরস মেলা কিন্তু শুরু হয়ে গেছে, এবং এটি কিন্তু হচ্ছে রাজারহাট নিউ টাউনে বিশ্ব বাংলা গেটের ঠিক সামনেই। তোমরা এখানে অনেকভাবেই আসতে পারবে। আমরা এখানে সিটি সেন্টার থেকে গেছিলাম, তো সিটি সেন্টার থেকে আমরা ডাইরেক্ট অটো পেয়ে গেছিলাম। তোমরা চাইলে বিধাননগর স্টেশন নেমেও আসতে পারো, কিংবা এয়ারপোর্ট হয়ে ওই দিক দিয়েও ঘুরে আসা যায়। অনেক রকমই ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে। আর এখন যেহেতু মেলা হচ্ছে, মানে রাজারহাটে মেলা প্রায় লেগেই আছে, কদিন আগেই সবলা মেলা শেষ হলো, সে কারণে বিধাননগর থেকেও কিন্তু অটো ছাড়ছে, যেটা আমি দেখলাম। তো খুব একটা অসুবিধা হবে না আসতে তোমাদের। যারা উইদাউট কার আসতে চাইছো, তারা কিন্তু নর্মালি ট্রেনে করে বিধাননগর নেমেও তারা কিন্তু বাই অটো আসতে পারো। হ্যালো গাইস, তো আমরা এখন অন্য একটা জায়গায় চলে এসেছি। গেস কোন জায়গাটা? এটা হচ্ছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঘুরে। এটা হচ্ছে নিউ টাউন, বিশ্ব বাংলা গেট আছে, গেটের ঠিক একদম এখানে। এখানে একটা সরকারি মেলা হচ্ছে, সরস মেলা। তো আমরা এখন ওখানেই এসেছি এবং ওখানে ঘুরবো, তোমাদের সাথে নিয়ে চলবো। চলো তো তোমাদেরকেও দেখাই। আমরা সিটি সেন্টার থেকে বেরিয়ে খুব তাড়াহুড়ো করে অটোতে উঠে এখানে চলে এসেছি। বেশিক্ষণ সময় যদিও লাগেনি, খুব কম টাইমে লেগেছে। তোমাদের একটু ঘুরিয়ে দেখাই, আশা করি ভালোই লাগবে তোমাদের। বন্ধুরা, তোমরা যেরকমটা দেখতে পাচ্ছ, আমরা এখন ভেতরে ঢুকে পড়েছি। এবং সবলা মেলা আর সরস মেলার মধ্যে একটা পার্থক্য বলে রাখি, সবলা মেলায় কিন্তু বিভিন্ন ধরনের হস্তশিল্পর প্রাধান্যটাই বেশি দেওয়া হয়, কিন্তু সরস মেলায় উৎপাদিত দ্রব্য যেগুলো থাকে সে সমস্ত দ্রব্য কিন্তু এখানে আসে। তো যার ফলে সে সমস্ত জিনিসগুলো, যেমন ঘি, মধু, কিংবা আরও বিভিন্ন ধরনের রাজ্যের চা এবং এরকম ধরনের আরও অনেক ধরনের জিনিস, চাল, তারপরে বিভিন্ন ধরনের ডাল, সেই সব ধরনের উৎপাদিত দ্রব্য কিন্তু এখানে আসে। তো এবং হস্তশিল্প তো থাকেই, আর এখানে ছোটো 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 স্টল করা থাকে, তোমরা দেখতে পাবে এলেই। তো সেই স্টলগুলোতে বিভিন্ন রাজ্যের মানুষরা আসেন, তাদের শিল্পকলাকে তুলে ধরেন এবং তাদের উৎপাদিত দ্রব্যও কিন্তু আমাদের কাছে নিয়ে আসেন বিক্রির জন্য। তো এটা বেশ ভালো একটা উদ্যোগ এবং সবারই ভালো লাগবে, গেলে নতুন নতুন জিনিসপত্রের সাথে পরিচিত হবে, নতুন নতুন জিনিসপত্র দেখতে পাবে এবং কিনতেও পারবে। আর একটা জিনিস বলে রাখি, এখানে সবচেয়ে ভালো একটা সুবিধা করে দিয়েছে, সেটা হলো আমাদের কাছে তো সবসময় ক্যাশ অ্যাভেলেবেল থাকে না, এবং এইরকম ধরনের মেলায় গেলে কোনটা ছেড়ে কোনটা নেবো এরকম একটা ফিল হতে থাকে। তো তখন মনে হয় এটা নিই ওটা নিই, এবং এটা নিই ওটা নিই করতে করতে আলটিমেটলি দেখা যায় ক্যাশের শর্টেজ পড়ে। এবং এখানে কিন্তু সেই নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই, কারণ এখানে প্রত্যেক স্টল ওনারদের কাছে কিন্তু কিউআর কোড দেওয়া আছে। তোমরা জিপে, ফোনপে বা যে কোনো ধরনের ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু তোমরা এখানে পেমেন্ট করতে পারছো। এছাড়াও এখানে কিন্তু এটিএম মেশিনও আছে, তো তোমরা চাইলে ক্যাশ উইথড্র করেও কিন্তু তোমরা পেমেন্ট করতে পারছো। তো যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন রাজ্য থেকে এখানে স্টল দিয়েছে এবং বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছে। তো ভীষণ সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস। আর বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই জায়গাটা যতটা পেরেছি। খুব কম সময়ের জন্যই গেছিলাম, তো যতটা পেরেছি ভিডিও করেছি তোমাদের জন্য। তোমাদের আশা করি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে হবে কিন্তু ভিডিওটাকে, এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। এবং আরও একটা কথা বলে রাখি, যারা এই সরস মেলায় আসতে চাইছো, এটি কিন্তু চলবে 3 জানুয়ারি অবধি।
কেনাকাটা করে একটু ঘুরে টুরে বেরিয়ে পড়েছি, এখন খাওয়ার পালা। এখানে সরস মেলায় দুটো আলাদা আলাদা গ্রাউন্ড আছে, তো একটাতে সম্পূর্ণভাবে মেলার জিনিসপত্রগুলো থাকে ডিসপ্লে, আর একটা গ্রাউন্ডে সেখানে মানে পাশেই একদম সেখানে খাওয়ার দাওয়ারের অ্যারেঞ্জমেন্টটা হয়। এটা বেশ ভালো একটা উদ্যোগ, তাই না? তো আমরা এখন খাবার ফুড স্টল বা ফুড কোর্টের দিকেই যাচ্ছি। এখানে বিভিন্ন জায়গা থেকে ফুড স্টল লাগানো হয়েছে, বিভিন্ন প্রদেশের খাবার আছে এবং বিভিন্ন ধরনের খাবার আছে। ঘুরতে ঘুরতে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো, সেহেতু আমরা ভাবলাম যে ডিনারটা তাহলে এখানেই করে নিই, কারণ স্ন্যাক্স খাওয়ার বা টি ব্রেক নেওয়ার মতো টাইম তখন ছিল না। কারণ তখন যদি স্ন্যাক্স বা টি ব্রেক নিতে যেতাম তাহলে আর রাতের খাওয়াটা হতো না। তো সেই জন্য ভাবলাম ডিনারের জন্য দেখা যাক কী ভালো এখানে পাওয়া যায়। এখানে প্রচুর ধরনের ভ্যারাইটিস খাবার আছে, স্পেশালি যারা ফুড লাভার তাদের জন্য তো একটা দারুণ জায়গা। ভীষণ কম দাম, ভীষণ অল্প প্রাইসে তোমরা ভালো কোয়ালিটির খাবারও পেতে পারো এখান থেকে। তো এমনটা না যে শুধুমাত্র শপিং করলে, সারাদিন ঘুরলে, কেনাকাটা করলে, জিনিস দেখলে, সাথে সাথে কিন্তু ভালো খাবারও পাবে। তো আমরা এখানে অর্ডার করেছিলাম বাসন্তী পোলাও সাথে চিকেন কষা, খেতে কিন্তু জাস্ট ইয়াম্মি ছিল, ভীষণ ইয়াম্মি, সাথে একটা করে ফিশ ফ্রাই। তো মানে একদম রাতের ডিনারটা কিন্তু জমে ক্ষীর যাকে বলে। আর যেহেতু এটা সরকারি মেলা, সে তো আগেই বললাম, দামটাও কিন্তু খুব রিজনেবল, মানে তোমরা একসাথে সবাই মিলে এসে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়াও করতে পারবে, আর কোয়ালিটিও কিন্তু একদম দারুণ। এখন এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে, রাতে ডিনারটা আমরা আজকে এখান থেকে করে নিচ্ছি, বেশ ভালো এখানে অ্যারেঞ্জমেন্ট। সবার কেমন লাগছে? খুবই ভালো ব্যবস্থা। তোমার কেমন লাগছে? তোমার বন্ধুরা, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা সারাদিন আজকে খুব ঘুরলাম, খুব আনন্দ করলাম, তো সবাই মোটামুটি টায়ার্ড, এখন বাড়ি ফিরছি, সেজন্য ওলাতে উঠে গেছি, আমিও একদম বাড়ির সামনে গিয়ে নামবো। তো খুব ভালো লাগলো এবং আশা করি তোমাদেরও ভালো লাগবে। ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখো, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করো এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সাথে থেকো।